হুমকি সংস্কৃতি দিয়ে নতুন করে উত্তেজনা ছড়ালো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তদের তাড়া করলেন প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা। অভিযুক্তরা হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে কোনো রকমে বাইরে যেতে পেরেছেন। আজ হঠাৎ করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন আশিস পাণ্ডে। হাসপাতাল চত্বরে প্রবেশের পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়তে হয় আশিস পাণ্ডেকে। পরে সিআইএসএফ জওয়ানরা ট্যাক্সি করে তাকে ফেরত পাঠায়। জুনিয়র ডাক্তারদের দাবি, তাদের এই দেখিয়েছে এই অভিযুক্তরা, তারপরেই উত্তেজনা ছড়ায় হাসপাতালে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, আরজিকরে হুমকি সংস্কৃতি চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতেন একাধিক চিকিৎসক। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পর হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটি তদন্ত শুরু করে। জুনিয়র ডাক্তারদের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত করা হয় 51 জনকে। তাদের মধ্যে চিকিৎসক ছাড়াও রয়েছেন হাউস স্টাফ, ইন্টার্নরা। এদের মধ্যে 12 জনকে গতকাল তলব করা হয়েছিল। হাসপাতালে তাদের ঢুকতে দেখে জুনিয়র ডাক্তারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সকাল থেকেই তারা প্রতিবাদ জানাচ্ছিলেন। আরজিকর থেকে বেরোনোর সময় আমরা দেখলাম যে সিআইএসএফ আমাদের বেশিরভাগ লোকজনকে বাইরে আটকে দিয়ে ভেতরে আটকে দিয়েছিল। 6 নম্বর গেট থেকে সবাই বেরোতে পারেনি। সেখানে দেখা গেল ওরা বাইরে এসে নাটক করছে। ওরা বাইরে এসে নিজেরা নিজের জামা কাপড় ছিঁড়ে দিয়ে বলছে যে ওদেরকে ধরে নাকি মারা হয়েছে। এটা কি আজকে ওরা ঢোকার চেষ্টা করছিল কোনোভাবে আজকে আরজিকরের ভেতরে? ওদেরকে আজকে এনকোয়ারি কমিটি থেকে ডাকা হয়েছিল। সেখানে আমাদের এতক্ষণ ধরে আমাদের সবাই ছিল, যদি মারার থাকতো ভেতরেও মারতে পারতো, যে কোনো জায়গায় মারা যেত, তাহলে আরজিকরে বাইরে এসে ওরা এই নাটকটা কেন করছে? আমরা আমাদেরকে যেটা বলা হয়েছে যে তোমরা কেউ এদের সাথে কোনো ভাইলেন্সে যাবে না, আমরা কোনো ভাইলেন্সে যাইনি, আমরা আমাদের মতন স্লোগানই করেছি। কারণ এইসব পিশাচরা, এইসব নির্জন বাচ্চারা যে মিডিল ফিঙ্গারও দেখিয়েছে, ঠিক আছে, এইসব নোংরামি এরা এখন এসে করে যাচ্ছে। এরা কার আস্পর্ধা এখনো করছে? কেন এখন এরা এত সাহস পায়?